নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। স্বাগত জানাই সুস্মিতার রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চাদেরও খুব পছন্দের একটা রেসিপি, ঝাল সুজি বা যাকে বলি আমরা উপমা। আপনারা দেখুন ভিডিওটাকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানানো হয় ঝাল সুজি। উপমা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর লাগছে আমাদের এখানে আমি ছোটো ছোটো করে 1/2 পোর্শন ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 1টা টমেটোর 1/2 পোর্শন আমি কুচিয়ে নিয়েছি, 1টা গাজরেরও 1/2 পোর্শন, ছোটো গাজরের 1/2 পোর্শন কুচিয়ে নিয়েছি, নিয়েছি কিছু ব্রোকলি যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এর বদলে ফুলকপিও ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোটো সাইজের, লাগছে আমাদের কিছু বাদাম, এখানে এটা আমার কাঁচা বাদাম, এটাকে ভেজে নেবো আমি, আর লাগছে আমাদের হিং, ফোড়নের মধ্যে লাগছে আমাদের, আমি এখানে কিছু কালো সর্ষে নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি জিরে, গোটা জিরে, আর লাগছে আমাদের কারি পাতা, আর আদা কুচিয়ে নিয়েছি, আর 1টা লঙ্কা কুচি রয়েছে এখানে, আর লাগবে আমাদের নুন, চিনি, ঘি, আর রান্নাটা করবো সাদা তেলে। প্রথমে আমি 1টা কড়াই বসিয়ে দিলাম, এবার এতে আমি দিয়ে দেব সুজিটা, দিয়ে সুজিটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। কন্টিনিউ এভাবে নাড়িয়ে নাড়িয়ে সুজিটা আমি আগে যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ভেজে নেব। সুজিটা আমার কালার চেঞ্জ করতে শুরু করছে, এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগলো সুজিটা ভাজতে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নিয়েছি আমি, এটা হালকাভাবে একটু পরিষ্কার করে নেব, করে এটার মধ্যে আমি এবার 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেব। আমি কড়াইয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, এবার আমি এটার মধ্যে বাদামটাকে ভেজে নেবো একইভাবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলোকেও তুলে নেবো আলাদাভাবে। ভেজে রাখা বাদামটা আমি তুলে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর কালো সর্ষে দিয়ে একই সাথে আমি কারি পাতাটাও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমি একটু সামান্য হিং দেবো এর মধ্যে, খুবই সামান্য দিতে হবে, হিঙের গন্ধ না হলে হিংটা কড়া তো, তাই বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। দিলাম, দিয়ে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর ব্রোকলিটা দিয়ে আবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে একটু সামান্য নুন ছড়িয়ে দেবো, তাতে কি হবে এটা তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দিয়ে আমি ভালো করে আবার এটাকে ফ্রাই করে নেবো। 1 থেকে 2 মিনিট আমি এটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার কভারটা খুলব, তরকারিগুলো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা টমেটোটা,
দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, এটা 1 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি কভারটা খুলছি কি আমাদের টমেটোটাও কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দেবো। আর আমি সুজিতে গরম জল ইউজ করবো, তাই আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, তাই আমি ওই গরম জলটা ইউজ করছি এখানে। আমি 1 কাপ সুজি নিয়েছি, সেই কাপের মাপেরই আমি এখানে 3 কাপ জল দিয়ে দেবো। সুজিটা বানানোর জন্য জলটা ঠিকঠাক না দিলে হবে না আমাদের ভালো। তা আমি এখানে প্রথমে 2.5 কাপ দিচ্ছি, দিয়ে দেখি আগে সুজিটা কতটা জলটা টানে, না হলে আরও 1/2 কাপ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি 5 মিনিট এটাকে হতে দেবো। 5 মিনিট পর কভারটা খুলে দিচ্ছি। এখন আমাদের সুজিটা জলটা টেনে নিয়েছে, আমার আর জল লাগবে না। আমার 1 কাপ সুজির জন্য 2.5 কাপ জল লেগেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা, বাদামগুলো দিয়ে আবার মিশিয়ে নেবো ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি 1/2 টিস্পুনের মতো আমি এখানে চিনি দেবো। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেবো। সমস্তটা একসাথে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ঘি। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি 1 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে দেবো। এবার আমি কভারটা খুলছি, 1 মিনিট হয়ে গেছে আমাদের, ফ্লেমটা আমি সুইচ অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। আমি আমাদের উপমা বা ঝাল সুজি রেডি হয়ে গেছে, আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।